আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেড় মাসের বিরতি, এশিয়া কাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের, তাতে অবশ্য বসে থাকার ফুরসত পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে অনেককেই। আবার ফ্রাঞ্চাইজি লীগ খেলতে দেশ ছাড়ছেন তারকা ক্রিকেটাররা। গত মঙ্গলবার দেশ ছেড়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস, এরপর ভিন্ন ভিন্ন গন্তব্যে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। সাকিবের উদ্দেশ্য কানাডা, আর জিম্বাবুয়েতে পা রাখবেন মুশফিক ও তাসকিন। অন্যদিকে জাতীয় দলে ফেরার লড়াইয়ে নামতে প্রস্তুত হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ছবি তুলেছেন সাকিব, মুশফিক ও তাসকিন, পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মুশফিক ও তাসকিন। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। মুশফিক তার ছবির ক্যাপশনে সালাম জানিয়ে লেখেন, জিম আফ্রো টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, সবার দোয়া কামনা করছি। প্রায় একই ক্যাপশনে সাকিবের পাশাপাশি সিটে বসে ছবি দিয়েছেন তাসকিন। বৃহস্পতিবার থেকে শুরু কানাডার গ্লোবাল টি-20 লিগ, সেখানে মন্ট্রিয়াল টাইগার্স দলে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক হেড কোচ ডেভ হোয়াটমোর আছেন দলটির দায়িত্বে। অপরদিকে জিম আফ্রো টি-10 লেগে জোবাগ বাফেলসের হয়ে খেলবেন মুশফিক, টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়ে ব্রেভসে। জিম্বাবুয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। অপরদিকে সবশেষ কয়েকটি সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। মূলত ব্যাটিং অর্ডার 7 নম্বর পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে বাদ দেওয়া হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম হলেও নিজের প্রস্তুতি সেরে রাখতে চান তিনি। একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা যায় মিডল অর্ডার এই ব্যাটারকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহমুদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, চ্যালেঞ্জ ইওর স্টোরি। আগামী 30 আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ, এবার পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়ার সর্বোচ্চ এই আসর। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডই হবে বিশ্বকাপ স্কোয়াড। সেই স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হবে কিনা তা নিশ্চিত নয়। এরপরও নিজের প্রস্তুতি সেরে রাখছেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার। রায়হান রাসেল, কালবেলা।